5 দিন হয়ে গেল ঐন্দ্রিলা নেই, কিন্তু কেমন আছেন ঐন্দ্রিলাকে আগলে রাখা সব্যসাচী? ফেসবুকে আপডেট দিয়ে হুঁশিয়ারি সৌরভের। গত 20 নভেম্বর সকলকে চিরবিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তারপর থেকে তার ছোট বোন ঐন্দ্রিলাকে নিয়ে একাধিক আবেগঘন পোস্ট করেছেন দিদি ঐশ্বর্য, কিন্তু কোনো খবর নেই ঐন্দ্রিলার মনের মানুষ সব্যসাচী চৌধুরী। ঠিক এই অবস্থায় সব্যসাচীকে নিয়ে অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন অনেকে। এহেন ভুয়ো খবরের বিরুদ্ধে গর্জে উঠলেন বন্ধু তথা অভিনেতা সৌরভ দাস। ভুয়ো খবরের প্রতিবাদ করে এদিন মন্টু পাইলট খ্যাত সৌরভ লেখেন, সব্যসাচী সুস্থ আছে, সঙ্গে আমি আছি এবং থাকব। যারা ভুয়ো খবর ছড়াচ্ছেন তারা অসুস্থ, বিব্রত হবেন না, গালিগালাজ করে পোস্টটা নোংরা করছি না, যাতে শেয়ার করে মানুষজনকে সব্যর ব্যাপারে জানাতে পারেন। যে বা যারা ভুয়ো খবর রটাচ্ছেন তাদের উদ্দেশ্যে সৌরভের হুঁশিয়ারি। ভুয়ো খবর রটালে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব, পরিবারগুলোকে দয়া করে শান্তিতে থাকতে দিন। গত রবিবার 20 নভেম্বর বেলা 12:59 প্রয়াত হন ঐন্দ্রিলা শর্মা। রোগশয্যায় অতন্ত্র প্রহরীর মতন তার পাশে ছিলেন তার ভালোবাসার মানুষ সব্যসাচী। তিনি এখন কেমন আছেন অনুরাগীদের মনে উৎকণ্ঠা তৈরি হয়েছে সে নিয়ে, এবং এরই ফাঁকে ছড়িয়ে পড়েছে নানান ভুয়ো খবর। সেই নভেম্বরের 1 তারিখ, শীত তখন তেমন ভাবে ঢুকে পড়েনি শহরে, তবুও শীত দাঁড়ায় কাঁপন ধরিয়ে যখন মেয়েটা হাসপাতালে ভর্তি হলো তখন ছেলেটার চোয়াল শক্ত। মনের যত দোলাচল কান্না যন্ত্রণা এক করে শুধু ওকে ফিরে পেতে দু হাতে জড়িয়ে হাসপাতালে ভর্তি করলেন একান্ত নিজের মানুষটাকে। ঐন্দ্রিলা বললে যাকে শুধু নিজের বলেই মনে হতো সেই সব্যসাচী তখন আরো একটা লড়াইয়ে একান্ত নিজের প্রিয় মানুষের সঙ্গ দিতে কামড় কষে নিলেন। কিছুটা সময় লাগলো সামলাতে, আর তারপরই বজ্র কঠিন ঘোষণা এলো নেট মাধ্যমে, নিজে হাতে করে হাসপাতালে নিয়ে গেছি, নিজের হাতেই ফিরিয়ে নিয়ে যাব তাকে। প্রবল বিশ্বাস ছিল একান্ত প্রিয় মানুষটার লড়াইয়ের প্রতি। সব্যসাচী জানতেন ঐন্দ্রিলা কঠিন লড়াকু এক মানুষ, ভালোবাসার মতো নরম পেলব আবেগে গলে গেলেও জীবনকে কঠিন হাতে বেঁধে রাখেন ঐন্দ্রিলা। নেট মাধ্যমে বরাবর সক্রিয় বছর 24 মেয়েটি হাসপাতালে যাওয়ার আগে অসুস্থ অবস্থায় নেট বন্ধুদের ঠাকুরকে ডাকতে অনুরোধ জানিয়েছিলেন, প্রিয়তমকে অনুরোধ করেছিলেন তার প্রতি মুহূর্তের শারীরিক পরিস্থিতির আপডেট যেন সোশ্যাল সাইটে দেওয়া হয়। আর সেই ঐন্দ্রিলা চাইবেন আর তার সভ্য করবেন না, এটা কি হতে পারে? প্রতিটা দিন যক্ষের মতো আগলে রেখেছিলেন নিজের প্রিয়াকে, প্রতিটা ক্ষণ প্রার্থনা করেছেন তার জন্য, মন শক্ত করে জানিয়েছিলেন ঐন্দ্রিলা ফিরবে, তার একান্ত বিশ্বাস সে ফিরবে, কোথাও যাবে না, যেতে দিলে তবে তো যাবে। প্রচণ্ড ভরসায় ভালোবাসায় কোমায় চলে যাওয়া প্রিয়তমার কাছে বসে থেকেছেন ঐন্দ্রিলা সভ্য, প্রতি ক্ষণে জীবন যুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা দিয়ে গেছেন। যে মানসিক শান্তির কথা বারবার বলেছেন ঐন্দ্রিলা, সেই মানসিক শান্তিতে নরম আঙুলে জড়িয়ে নিয়েছেন প্রেমিকার হাত সভ্য, ছুঁয়ে ছুঁয়ে দিয়েছেন তার চুল, ভালোবাসার বিশ্বাসে ভেবে চলেছেন ও ফিরবে, আশা করেছেন, অনুরোধ করেছেন, প্রার্থনা করেছেন একটা মিরাকেলের জন্য। কিন্তু বারবার মিরাকেল হয় না, হলোও না তা। জীবনের লড়াই শেষে জিতে গিয়ে পরলোকে পাড়ি দিলেন ঐন্দ্রিলা। ভক্ত অনুরাগীরা ভেঙে পড়লেও সেই ভালোবাসার মানুষটা যেন বিশ্বাসই করতে পারেননি তার ঐন্দ্রিলা চলে গেছে, নেই নেই আর কোথাও নেই, এই পৃথিবীর কোথাও নেই তার ঐন্দ্রিলা। সম্পর্কের পুরো সময় জুড়ে যারা একে অন্যের প্রতি ভরসায় বিশ্বাসে যেভাবে বেঁধেছিলেন, একজন হাত ছাড়িয়ে এত তাড়াতাড়ি চলে যেতে পারেন তা বোধহয় বিশ্বাস করে উঠতে পারছেন না এখনো ওই ছেলেটা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তাই নির্বিকার নিষ্পন্দ হয়ে গেল সব্যসাচীর চাউনি। এত আয়োজন এত ব্যস্ততার মাঝেও তার পৃথিবী যে থমকে গেছে তা বোঝাই যাচ্ছিল সব্যসাচীকে দেখে। শুধু বাড়ি ফেরার পর একবারই দেখা গেল সেই ভালোবাসার নরম পিলব মুহূর্ত,
পরম যত্নে যখন ঐন্দ্রিলার পাদুটিতে হাত বোলালেন সব্যসাচী, মাথায় ছোঁয়ালেন তার প্রেমিকার পাদুখানে, তার নিজের ঠোঁট ছোঁয়ালেন তার ভালোবাসার মানুষের পায়ের পাতায়, তখন বোঝা গেল কতখানি যন্ত্রণায় বিদ্ধ ওই ভালোবাসায় ভরা হৃদয়টা। যেভাবে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার প্রেমিকার দিকে, বোঝা গেল শেষের সময়টুকু এতটুকু নষ্ট করতে চাননি তিনি। সবাই বলছেন হৃদয় জুড়ে থাকবে ঐন্দ্রিলা, কিন্তু চোখের সামনে তো তাকে আর দেখা যাবে না, চাইলেও ছুঁয়ে দেখা যাবে না, জড়িয়ে ধরে ভালোবাসাও যাবে না, একান্ত মুহূর্তে আদরে ছুঁয়ে ফেলা যাবে না নিজের মানুষটাকে। এবং সেই যন্ত্রণা যে কাউকে বলার নয়, ভাগ করারও নয়, তা জানেন ঐন্দ্রিলা সভ্য। সভ্যসাচী ঐন্দ্রিলা সব লড়াইয়ের সঙ্গী হয়েছেন। লড়াকু মেয়েটিকে লড়তে দেখতে দেখতে কেমন যেন বিশ্বাস করে ফেলেছিলেন হারতে পারে না ঐন্দ্রিলা, তাই পাশে থেকে প্রতি মুহূর্তে আগলে রাখার ভরসায় বিশ্বাসে যে দৃঢ় দেওয়াল তৈরি করেছিলেন তাতেই আবেগে ভেসে গেছিল সাধারণ মানুষ। নিঃশর্তভাবে এমন ভালোবাসা যে যায় আজকের যুগে, মানুষ হয়তো তা ভাবতেও পারেন না, কিন্তু সভ্যসাচী ভাবিয়েছেন, বুঝিয়েছেন তার প্রেম নিকশিত হয়ে খাঁটি সোনা, সেখানে নেই কোনো খাদ। গভীর সেই প্রেমে একান্ত বিশ্বাসে মর্যাদায় হাতে হাত রেখে ঐন্দ্রিলাকে শুধুই ভালোবেসেছেন সভ্যসাচী, নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু সভ্যসাচীর ঐন্দ্রিলা নেই, সকলে ভাবছেন তবে এখন এখন সভ্যসাচী কি করছেন, কি ভাবছেন, কিভাবে কাটাবেন বাকি জীবনখানে, তবে সেই সবই এখন আলোচনার শিরোনামে। কিন্তু সভ্যসাচীর কি সত্যি আর কাউকে লাগবে তার জীবনে? অমন সোনাই মোড়া ভালোবাসা যাকে ছুঁয়ে দিয়েছেন, তার আর কি কিছু লাগবে জীবনে? জীবন অনেক বড়, অনেক ঘটনা বহুল, হয়তো আবারও আবারও প্রেমে পড়তে পারেন সভ্যসাচী, আবারও ভালোবাসতে পারেন। কিন্তু ঐন্দ্রিলাকে তিনি যেভাবে ভালোবেসেছেন, ঠিক যেভাবে চেয়েছিলেন, তিনি প্রেমে পড়েননি, বরং উঠে দাঁড়িয়েছেন এই স্বার্থ সিদ্ধির যুগেও। এমনকি প্রশ্ন করতে বাধ্য করেছেন, কতখানি ভালোবাসলে এমন এক সভ্যসাচী হওয়া যায়? বেঁচে থাকো সভ্যসাচীর এই ভালোবাসা। ব্যুরো রিপোর্ট, আজকে।